মা, তুমি না বলেছো মারা যাবার পর আল্লাহ আমাদের অনেক অনেক বড় লোক বানিয়ে দেবেন, তখন আমরা যা চাই সব পাবো। তাই আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি মা, আমি বড় লোক হতে আল্লাহর কাছে যাচ্ছি মা, আমি বড় লোক হতে যাচ্ছি। ও সখিনা যে সখিনা বললা আমারে, আমি অহন রিক্সা চালাই, আমি অহন রিক্সা চালাই ঢাকা শহরে। ও সখিনা গেছস কিনা বললা আমারে, বলতে না বলতেই বউ দেখছি ফোন দিয়েছে। হ্যালো, তোমরা কেমন আছো? হ্যালো বাবা, তুমি কবে আসবে? আর দুদিন পরেই তো ঈদ, তুমি কবে আসবে বাবা? আমার বন্ধুরা সবাই ঈদের নতুন জামা কিনে ফেলেছে, তুমি কি আমার নতুন জামা কিনেছো? বাবা, আমি ঈদের আগেই চলে আসব, আর তোমার জন্য লাল টুকটুকে জামা নিয়ে আসব। এত সুন্দর জামা হবে যে তোমার বন্ধুরা একেবারে হা হয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে। সত্যি বলছো বাবা, একেবারে লাল টুকটুকে জামা, ইয়ে! আমি আমার বন্ধুদের গিয়ে কথাটা বলে আসি। বাবা, তুমি মায়ের সাথে কথা বলো। ছেলেটা সারাক্ষণ বলে, বাবা কখন আসবে, বাবা কখন আসবে, আর খুব মন খারাপ করে থাকে। ওর নতুন জামা নিয়ে তুমি এখনো আসোনি তাই। কি করবো বলো, একে তো রমজান মাস, তার উপর অসহ্য গরম, কেউ রিকশায় উঠতেই চায় না। কি করে যে ছেলের জন্য নতুন জামা কিনবো সেটাই ভাবছি। তুমি দুশ্চিন্তা করো না, আল্লাহ ভরসা, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করবেন। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। তুমি ঈদে কি নেবে? তোমাকে একটা নতুন কাপড় কিনে দিয়েছি সে অনেক আগে, এবার ইচ্ছে আছে তোমাকে ঈদে নতুন কাপড় কিনে দেব। আমার যা কাপড় চোপড় আছে তাতে আরো দুই তিন ঈদ অনায়াসেই পার করে দিতে পারবো। তুমি বরং এই ঈদে একটা নতুন পাঞ্জাবি কিনে নিও, আর ঈদের দিন আমরা একসাথে ঈদ করতে চাই। যদি আমাদের কারো জন্য কিছু কিনতে না পারো, তবু তুমি ঠিক সময়ে ভালোভাবে বাড়ি চলে এসো। আচ্ছা, আমি ঠিক সময়েই চলে আসব। তুমি আমার কলিজার টুকরা ছেলেটার দিকে খেয়াল রেখো। এখন রাখি, দেখি কোনো যাত্রী পাই কি না। কে কোথায় যাবেন, কে কোথায় যাবেন, আসুন আমার রিকশায় আসুন। গুলিস্তান মোদেজেল শাহবাগ টিএসসি, আসেন আসেন। কে কোথায় যাবেন, রাজারবাগ চাঙ্কারপুল চকবাজার ফকিরাপুল, কে কোথায় যাবেন, আসেন আসেন। স্যার কোথায় যাবেন, চলেন নামায় দিয়ে আসি। এই গরমের মধ্যে খোলা রিক্সায় যেতে বলছিস? না রে, একেবারে অসম্ভব। একটা এসি প্রাইভেট কারে করে চলে যাব। স্যার খোলা রিক্সাতেই বেশি আরাম পাইবেন, গাছের ছায়া আছে এমন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাব। স্যার খোলা রিক্সায় বসে ফুরফুরে বাতাস গায়ে লাগলে দেখবেন স্যার খুব ভালো লাগবে। আর সেই সুযোগে এই গরিবের পকেটেও কিছু পয়সা আসবে স্যার। চলেন স্যার চলেন, সব সময় তো গাড়িতেই চলেন, আজকে না হয় রিক্সাই চললেন। ঠিক আছে, এত করেই যখন বলছিস তাহলে চল,
আজ তোর রিক্সা করেই যাই। স্যার ওঠেন ওঠেন, কোথায় যাবেন স্যার? ফকিরাপুল চল, বাটপারগুলির মুখে নামিয়ে দিস। বাবা ফোন করে বলেছে ঢাকা থেকে আমার জন্য এই ঈদে লাল টুকটুকে জামা নিয়ে আসবে শোরুম থেকে, অনেক দামি। তোরা শুনেছিস, শুনেছিস তোরা, শিয়ালের বাচ্চার জন্য এবার শোরুমের জামা নিয়ে আসবে। কি হলো, তোরা হাসছিস কেন রে? হাসবো না তো কি করব, গত 3 বছর ধরেই শুনছি ঈদে তোর বাবা ঢাকার শোরুম থেকে নতুন জামা কিনে আনবে, আর ঈদের দিন দেখি সে এক পুরনো গেঞ্জি পরেই বের হস। তাই এবার একদম সত্যি করে বলছি রে, বাবা সত্যি সত্যি আমার জন্য নতুন জামা আনবে, তোরা দেখিস। আচ্ছা দেখবো, যদি তুই দেখাতে পারিস। তোরা যে গরিব, তাতে ঈদের দিন সেলাই খেতে পারিস কিনা সেটা আগে দেখ। নতুন জামা তোর মতো গরিবদের জন্য আকাশের চাঁদের মতো রে, ওটার স্বপ্ন দেখেও লাভ নেই। এই বাঘা এভাবে বলছিস কেন? ও মনে কত কষ্ট পেয়েছে দেখেছিস? কারো গরিবে নিয়ে কাউকে উপহাস করা একদম ঠিক নয়। মা আমরা তো গরিব কেন? বাবা সব সময় বলে ঈদে নতুন জামা কিনে আনবে, কিন্তু একবারও কিনে আনে না মা। বাবা তুমি একদম কান্না করো না, আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদেরকে গরিব বানান, কারণ মৃত্যুর পর আল্লাহ তাদের অনেক অনেক বড় লোক বানাবেন, এত বড় লোক বানাবেন যে যখন ইচ্ছে তখনই তুমি নতুন জামা কাপড় পরতে পারবে, খুব ভালো ভালো খাবার খেতে পারবে। মা চলো তাহলে আমরা এক কাজ করি, আমি তুমি আর বাবা মিলে আমরা একসাথে মরে যাই, তাহলে বাবাকে আর এত কষ্ট করে রিকশা চালাতে হবে না মা, আর আমাদেরও কোনো অভাব থাকবে না, তখন সারাদিন নতুন নতুন জামা পরে ভালো ভালো খাবার খাবো আমরা। ওসব কথা বলে না বাবা, আল্লাহ চাইলে আমাদের মরার আগেই আমাদের বড় লোক বানাতে পারেন, হয়তো তুমি বড় হলে তোমাকে তখন অনেক বড় লোক বানিয়ে দেবেন, আর আমাদেরও তখন আর কোনো অভাব থাকবে না। তুমি কান্না করো না, আমরা একদিন বড় লোক হবই, সেদিন আমাদের আর কোনো অভাব থাকবে না, তুমি দেখে নিও মা। স্যার চলে এসেছি, ফকিরাপুল বাটপার গলির মোর। ও চলে এসেছি, তোর রিকশায় বসে বাতাসে একদম ঘুমিয়ে পড়েছিলাম রে, খুব ভালো লাগলো, এই নে তোর ভাড়া। স্যার
আমার ভাড়া তো 40 টাকা আপনি 100 টাকা দিলেন যে স্যার এই রমজানে রোদেপুরে খুব কষ্ট করে রিকশা চালাও বাকিটা তোমার ঈদের বকশিশ রেখে দাও পৃথিবীতে এখনো অনেক ভালো ভালো প্রাণীও রয়েছে তাই তো দুনিয়াটা এখনো এত সুন্দর যাই ছেলেটার জন্য একটা নতুন জামা কিনি বাহ জামাটা তো খুব সুন্দর একদম আমার ছেলে যেমনটা চেয়েছে এই শিয়াল এখানে দাঁড়িয়ে কি করছিস এটা খুব দামি জামা তুই কিনতে পারবি না যা এখান থেকে দোকানদার ভাই আমি টাকা নিয়ে এসেছি এই জামাটা কেনার জন্য এই নাও টাকা আর জামাটা আমাকে প্যাকেট করে দিয়ে দাও ঈদ তো চলেই এলো এই জামা নিয়ে আজই আমাকে বাড়ি যেতে হবে ছেলেটাকে কোনো ঈদেই নতুন জামা দিতে পারিনি এবার দেব আমি দুঃখিত শিয়াল ভাই তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছি এই নাও তোমার জামা বাবা আমার তোমার বাবা এইমাত্র ফোন করেছিলেন বলেছেন তিনি তোমার নতুন জামা কিনে রওনা হয়েছেন আজ সন্ধ্যার আগে তোমার নতুন জামা নিয়ে তোমার বাবা চলে আসবেন তুমি সত্যি বলছো মা বাবা আমার নতুন জামা কিনেছে লাল জামা শোরুম থেকে আজই চলে আসবে আজই আমি নতুন জামা পাবো মা আমার ঈদের নতুন জামা হ্যাঁ বাবা সত্যি 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 তাহলে আমি একটু এগিয়ে যাই মা আমি রাস্তার সামনে থেকে বাবাকে এগিয়ে নিয়ে আসি ইয়ে ইয়ে আমার নতুন জামা আমার ঈদের নতুন জামা আমার বাবা আমার নতুন জামা নিয়ে আসছে ইয়ে কি আনন্দ কি আনন্দ সাবধানে একটু সাবধানে যা বাবা
আমার বাবা রে, তোর ঈদের নতুন জামাটা তোর পরা হলো না, আমার ছেলেটা কি শখ করেছিল ঈদে লাল টুকটুকে জামা পরে ঘুরবে। আমার ছেলের ইচ্ছেটা পূরণ হলো না, আমি পারলাম না আমার ছেলের ইচ্ছে পূরণ করতে, না আমার বাবা রে আমার কাছে চলে আ। Ha 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 ha.